তোমরা দাঁত ওয়ালা ছাড়া কুরবানি করো না মূলত গরু উট এবং ভেড়া দুম্বা বা ছাগল এই তিন প্রজাতির এক প্রজাতি এই এই সার্বিক প্রজাতির মধ্য থেকে আমরা কিন্তু কুরবানি করতে পারি তোমাদের তাকোয়াটা শুধু কাছে পৌঁছে স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট ল্যাংড়া বা একেবারে জীর্ণ শীর্ণ এটা ইবনু মাজার হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লী আসাল্লাম নিষেধ করেছে কুরবানি আমাদের জীবনে বয়ানুক ইমানি বার্তা সুখী সমৃদ্ধিশীল একটি সমাজ ব্যবস্থা আত্তাহাৰিক টিভি অহিৰালৈ উদ্ভাসিত জীৱনের জন্য আসসালাম আলাইকুম রহমানতুল্লাহ আবার আকাতু ইন আলহামদাল্লিল্লাহ্লাহ তোলা মাল রসুল ইল্লাহ আমাবাদ আহুদু বিল্লাহ মিনা শেহতুৱানী রহিম বিস্মিল্লাহ ৰহমান রহিম ওয়ালিকুল্লি উমতিন জাল না মানসাক এন লিয়া জুকুর আলামা রোজাকাহুম মিম বাহিম আনাম সুরাহাজ বাইশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াতের অংশ আত্মারি টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা ফাজাইলে আমলের কুরবানি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুরবানি মাস আসলে আমাদের পশু কেনার হিড়িক বা ব্যস্ততা এসে যায় এটা স্বাভাবিক ব্যাপার আল্লাহ সুবাহান হাত আলা মৌলিক একটা কথা বলছেন কুরবানি পশু যে আমরা কিনবো কি উদ্দেশ্যে কিনে আমরা প্রত্যেকের ইন্নামাল আমালুবিন নিয়াত প্রত্যেক কোন কোন উদ্দেশ্যে কোন নিয়তে কিনছেন বা করছেন সেটা আল্লাহ আল্লা তালা তিনি ভালো জানেন এবং ব্যক্তির অন্তরই ভালো সাক্ষ্য প্রদান করতে পারবে নম্বর আলমিনে চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে তিনি মৌলিক একটি কথা বললেন মৌলিক কথা হচ্ছে এই ওয়ালিকুল্লি আমরা প্রত্যেক উম্মতের জন্যে কুরবানির বিধান রেখেছিলাম তাদের যে রিজিক দিয়েছি সেখান থেকে সেটা চতুষ্পদ জন্তু থেকে চতুষ্পদ জন্তু থেকে কুরবানি দিতে হবে মূলত চতুষ্পদ জন্তু অর্থাৎ উট গরু ছাগল দুম্বা ভেড়া এই পশুগুলো থেকে মূলত কুরবানি প্রদান করতে হবে রাসুল্লাহ সাল আলিমসাল্লাম এ ব্যাপারে বর্ণনা দিয়েছেন আমল করেছেন সাথে সাথে আল্লাহ আলা কোরআনুল ক্যারিমের সুরা আনামের মধ্যে সেই কথা তিনি বলছেন যে সামানিয়া আজওয়াজ অর্থাৎ আটটি জাতি বা প্রজাতি রয়েছে বাহিমাতুল আনামের ব্যাপারে আল্লাহ সুবাহান ও সুরা আনাম ছয় নম্বর সুরার একশো তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন সামানিয়াত আজওয়াজ মিনা দান ইসনাইন ভেড়ার মধ্যে দুই দল অর্থাৎ নর মাদি পুরুষ এবং যেটাকে আমরা মাদি বলি নর এবং মাদি অর্থাৎ জাকার এবং উসা দুটাই সাথে সাথে ওয়ামিনাল মাদ ইসনাইন ভেড়া বা দুম্বা এখানেও দুটা আল্লাহ রব্ল্লা আলমী আয়াতের মধ্যে বললেন একশো তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে এবং সাথে সাথে একশো চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন অমিনাল ইবিন ইসনাইন ইবিল ইসনাইন অর্থাৎ উটের মধ্যে নর এবং মাদি সাথে সাথে অমিনাল বাকার ইসনাইন এবং গরুর মধ্যে নর এবং মাদি এখান থেকে বোঝা যায় যে মৌলিকভাবে গরু ছাগল ছাগলের মধ্যে দুম্বা ভেড়া আসছে এবং সাথে সাথে একটা হচ্ছে উট তাহলে উট গরু এবং দুম্বা ভেড়া বা ছাগল এর প্রত্যেকটার যদি আল্লাহ রব্লা আলমিন আট জাতির কথা বললেন তা আমরা মৌলিকভাবে কিন্তু গরু গরু সে গরুর নর এবং মাদি উট উটের নর ও মাদি ছাগল ভেড়া বা দুম্বা এই তিন জাতি এক জাতির মধ্যে সাথে সাথে তাদের নর বা মাদি উভয়ে কিন্তু যায় কোরবানি দেওয়া যদিও কেউ কেউ মহিষের কথা বলেছেন তবে এ ব্যাপারে নস না পাওয়া যাওয়ায় আমরা যেটা উত্তম সেদিকে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ সার্বিকভাবে রাসুলাল্লাহ সাল্ল আসসালাম যে একটি মৌলিক কথা বলেছেন দা মা ইউরি বুক ইলা মা লা বুক তোমরা সেদিকেই সন্দেহযুক্ত বিষয়কে ছেড়ে দাও যেদিকে কোনো সন্দেহ নেই যেহেতু রাসুলসাল্লু আলিম আসসালাম এগুলো দিয়ে করেছেন বা সাহাবারা করেছেন বা এ ব্যাপারে নাস বা কোরআন এবং হাদিসের দলিল রয়েছে তাহলে এই পশুগুলো ছাড়া আমরা অন্য পশুতে কেনই বাজাবো যেটা সন্দেহযুক্ত বিষয় হচ্ছে আর সন্দেহযুক্ত বিষয় হারামের দিকে ব্যক্তিকে নিপতিত করে আমরা এ বিষয় থেকে ফিরে বিষয় থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব কারণ মেষ বা অন্যান্য প্রাণীর কথা বলে দলিল বা নস তো নেই সাথে সাথে মহিষের কথা যেটা বলা হয়েছে মহিষটা আরবদের কাছে কিন্তু এটা পরিচিত প্রাণী না আর এ ব্যাপারে নস বা দলিল নেই সুতরাং এখান থেকে ফিরে এসে মূলত গরু উঠ এবং ভেড়া দুম্বা বা ছাগল এই তিন প্রজাতির এক প্রজাতি এই এই সার্বিক প্রজাতির মধ্য থেকে আমরা কিন্তু কোরবানি করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের কুরবানি করার এবং উত্তম পশু বাছাই করার নির্ণয় করার তৌফিক দান করুন এক্ষেত্রে সবসময় যে রিষ্ট পুষ্ট হতে হবে এমনটা না মধ্যমপন্থীও হতে পারে পশুটা হয়তোবা সুঠান দেহের অধিকারী তার সিং দুটো ভালো রাসুলুল্লা সাল্লিমাসাল্লাম ছাগল বা বকরির ব্যাপারে যে কথাটা বলেছেন তিনি যেটা জেদুমবা দিতেন সেটা হচ্ছে যে শিং ছিল সুন্দর সুন্দর শিং দেখে সুন্দর অত বড় দরকার নেই সুঠাম দেহের অধিকারী হতে হবে বিশাল হৃষ্টপুষ্ট হতে হবে বিষয়টা এমন না এমন হতে হবে যেন সেটা আমার দেখলেই ভালো লাগে অর্থাৎ সেটা নর হোক বা মাদি হোক বা সেটা ছাগলের প্রজাতি হোক বা দুম্বার প্রজাতি হোক গরুর প্রজাতি হোক বা উটের প্রজাতি হোক যে প্রজাতি হোক না কেন সেটা যেন দেখতে সুন্দর হয় সেটা হোক বড় বা হোক ছোট সেটা ছোট বড় বিষয় নাই আল্লাহ রব্লা আলমিন তো বললেন ওলা হু তাকু মিনকুম তোমাদের তাকুয়াটা শুধু আল্লাহ রব্লা আলমিনের কাছে পৌঁছে আর এক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয় স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট ল্যাংড়া বা একেবারে জীর্ণ শীর্ণ এটা ইবনু মাজার হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লু নিষেধ করেছেন যে এটা দ্বারা কুরবানি হবে না এবং জীর্ণ শীর্ণ হয়তোবা অনেকেই বখিলতা বা কৃপণতাকে অবলম্বন করে যে পশু ক্রয় করার সময় জীর্ণশীর্ণ দেখে অল্প টাকা দিয়ে কেনেন যার যেমন টাকা রয়েছে যার যেমন সামর্থ্য রয়েছে তিনি তেমন সামর্থ্যের ক্রয় করবেন যার সামর্থ্য অল্প তিনি বড়দেকে ক্রয় করেন বিষয়টা এমন না আবার যার অনেক সামর্থ্য রয়েছে তিনি বকিলতাকে গ্রহণ করে কৃপণতাকে গ্রহণ করলেন বা কৃপণতাকে গ্রহণ করলেন তাহলে কিন্তু আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে এই আমলটা কেমন হচ্ছে আমরা নিজেও বুঝতে পারছি আল্লাহরবুল্লাহ আলামিন তিনি বলছেন যারা অন্তরের কার পণ্যকে দূরীভূত করতে পারবে ওরাই প্রকৃত সফল কাম সুতরাং আমাদের উচিত হবে উসূ নির্বাচন করার ক্ষেত্রে ristopushto দেখা এবং যেটা নস রয়েছে দলিল রয়েছে সেদিকে এগিয়ে যাওয়া সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৌলিক কথা বললেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ তোমরা দাত ওয়ালা ছাড়া কুরবানি করো না মৌলিক কথা হচ্ছে উটের ক্ষেত্রে 5 বছর পদর্পণ করে 6 বছরে পাঁচ বছর অতিক্রম করে ছয় বছরে পদার্পণ করবে গরুর ক্ষেত্রে দুই বছর অতিক্রম করে তৃতীয় বছরে পদার্পণ করবে ছাগলের ক্ষেত্রে এক বছর পদার্পণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করবে এক বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পদার্পণ করবে এই স্বাভাবিক যে বয়স সীমা বলা হলো উটের ক্ষেত্রে পাঁচ গরুর ক্ষেত্রে দুই এবং ছাগলের ক্ষেত্রে এক এই বয়সটা অতিক্রম করে পরবর্তী বছরে যে পড়বে তখনই কিন্তু দুধে দাঁত ভেঙে যে তার পরবর্তীতে দাঁত উঠবে ওটাকে বলা হয় ওই দাঁতওয়ালাকে পশুকে বলা হয় মুসিন্না মুসিন্না এই দিয়েই কুরবানি আমাদের নির্বাচন করতে হবে সাথে সাথে এমনও হয়ে যায় যে মুসিন্না অর্থাৎ দাঁত ভেঙে দাঁত ওঠেনি অথচ পশুটা হৃষ্ট পুষ্ট এছাড়া আর নেই বা বাড়িতে ছিল এটাই দিতে ইচ্ছা পোষণ করছেন বাড়িওয়ালা সেক্ষেত্রেও কিন্তু এটা জায়েজ ইনশাআল্লাহ অতএব আসুন আমরা কুরবানির পশু যেভাবে রসুদিম আসাল্লাম বাছাই করতে বলেছেন সেভাবে বাছাই করি সাথে সাথে যে পদ্ধতিতে তিনি কুরবানি করতে বললেন সবচেয়ে বড় কথা যেটা কোন উদ্দেশ্যে আমরা কুরবানি করছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে এটাই যেন মুখ্য হয় আসুন আমরা কুরবানির পশুকে সে উদ্দেশ্যেই নির্ণয় করি বাছাই করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে আমরা বলবো আমাদের কুরবানের পশুই মুখ্য উদ্দেশ্য নয় আমাদের ভেতরের উদ্দেশ্য অর্থাৎ তাকোয়াই হচ্ছে মুখ্য এটাই যেন কোরবানির মুখ্য বিষয় হয় এবং সাথে সাথে মানুষের মাঝে পরিবারের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি এবং সার্বিক বিষয় যেন আমরা বজায় রাখতে পারি কুরবানি আমাদের জীবনে বয়ে আনুক ইমানি বাত্তা কুরবানি আমাদের জীবনে বয়ে আনুক সুখের সমৃদ্ধিশীল সুখী সমৃদ্ধিশীল একটি সমাজ ব্যবস্থা এবং সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ ভ্রাতিত্বের বন্ধন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের তৌফিক করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার